ধনী হওয়া যেমন কোনো সহজ কাজ নয়, তেমন তা সঠিকভাবে চেষ্টা করলে একেবারে অসম্ভব নয়। এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হলো ধনী হওয়ার কিছু উপায়, যা বলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় 10 জন ধনী ব্যক্তি। প্রথমত আমরা যার কথা বলবো, তিনি হলেন শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন, যার নাম হচ্ছেন বিল গেটস। ধনী হওয়ার উপায়ে বিল গেটস বলেছেন, উন্নতির চেষ্টা করুন। বিশ্বের অন্যতম সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা হচ্ছেন বিল গেটস, যিনি $77 বিলিয়ন মালিক। বিল গেটস 2014 সালে এক সাক্ষাৎকারে রোলিং স্টোনকে বলেন, উন্নতি প্রায় কোনো একটি প্রকল্পের মতো মনে হয়, যেখানে নির্দিষ্ট একটি কাজ করা হয় এবং এর বাইরে বড় কোনো কাজ হয় না। কিন্তু আপনি যদি শুধু সেদিকে দৃষ্টি নিবদ্ধ করেন তাহলে হবে না। এক্ষেত্রে আপনার যা করতে হবে তা হলো ক্রমাগত উন্নতি ও উদ্ভাবনের চেষ্টা করে যেতে হবে। ধনী হওয়ার উপায়ে ওয়ারেন বাফেট বলেন, দীর্ঘমেয়াদি চিন্তা করুন। বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে সফলতম ব্যক্তির কথা বলতে গেলে সবার আগে ওয়ারেন বাফেটের কথা বলতে হবে, যিনি বর্তমানে $66 বিলিয়ন মালিক। ওয়ারেন বাফেট বলেন, সফল বিনিয়োগের জন্য সময়, নিয়ম শৃঙ্খলা ও আগ্রহ থাকা প্রয়োজন। আপনার প্রচেষ্টা যতই দারুণ হোক না কেন, এটি সফল হতে কিছু সময় লাগবে। তৃতীয়ত আমি যার কথা বলবো, তিনি হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, যিনি বলেছেন, হ্যাকারের মতো চিন্তা করুন। বর্তমানে 49.4 বিলিয়ন মালিক হচ্ছেন মার্ক জুকারবার্গ। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমটি তৈরি করেন 2004 সালে। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। জুকারবার্গ জানান, ক্রমাগত উন্নতি করার জন্য আপনাকে হ্যাকারদের মতোই চিন্তা করতে হবে। মাইকেল ব্লুমবার্গ, যিনি ধনী হওয়ার উপায়ে বলেছেন, কখনোই শেখা বন্ধ করবেন না। নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ বর্তমানে $43.1 বিলিয়ন মালিক। তিনি ব্লুমবার্গ এলপির প্রতিষ্ঠাতা। ব্লুমবার্গকে তিনি জানান, তার সাফল্যের সূত্র হলো কখনোই শেখা বন্ধ না করা। সবসময় নিত্য নতুন বিষয় শিখতে হবে এবং শেখার এই আগ্রহ কখনোই বাদ দেওয়া যাবে না বলে তিনি মনে করেন। বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম আরেকজন হলেন লেরি পেজ, যিনি ধনী হওয়ার উপায়ে বলেছেন, ভোক্তার প্রয়োজনীয় প্রযুক্তির দিকে লক্ষ্য রাখুন। লেরি পেজ সার্চ ইঞ্জিন গুগলের প্রতিষ্ঠাতা। তার বর্তমান সম্পদের পরিমাণ $37.5 বিলিয়ন। লেরি পেজ বলেন, ব্যবসায় সাফল্যের জন্য ভোক্তার প্রয়োজনীয় প্রযুক্তির দিকে লক্ষ্য রাখুন। আপনি চাইলেই 10 জনকে নিয়ে একটি ইন্টারনেট কোম্পানি খুলতে পারেন, যেখানে থাকতে পারে বিলিয়ন ব্যবহারকারী। এতে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন হবে না, এ থেকে বড় অঙ্কের অর্থ উপার্জন সম্ভব হবে। এটি স্বাভাবিক ও এ ধরনের বিষয়ে বহু মানুষ এখন মনোযোগী হচ্ছেন। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।